নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা একটা মক পরীক্ষা দেওয়ার জন্য একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। আপনাদের যে প্রশ্নে যে উত্তরটা সঠিক মনে হচ্ছে সেটা আপনারা রাইট চিহ্ন দেবেন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন দেবেন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব এবং 15টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা যে প্রশ্নটায় সঠিক উত্তর সেটাই রাইট মার্কস এবং যেটা ভুল উত্তর সেটাই ক্রস মার্কস। এইভাবে আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের মার্কসটা ক্যালকুলেট করে অবশ্যই আমাদেরকে সৎভাবে পোস্ট করবেন। পোস্ট করার মাধ্যমে আপনারা যেরকম জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আমরা আজকে আলোচনা শুরু করছি 2285 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা এর আগে যে সমস্ত মোটিভেশনাল ক্লাস আলোচনা হয়েছে সেই সমস্ত ক্লাস যদি দেখতে চান আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা ব্যাকরণ বলে আমাদের একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করছি। গেল দিনে যেটা হোপটাক্সের প্রশ্ন ছিল সেই প্রশ্ন থেকে, হাতিগুলো আকাশে উঠছে বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে? আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর মনে হচ্ছে আপনারা এক্ষুনি নির্বাচন করে পোস্ট করুন, বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, বা আপনারা খাতায় লিখুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ, যোগ্যতার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2286 নম্বর প্রশ্নে। অরণ্যে রোদন না বলে বনে ক্রন্দন বললে বাক্যটি কি হারায় বা কি হারাবে? আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করে পোস্ট করুন, বা আপনারা আপনাদের খাতায় মার্ক করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান খ, যোগ্যতার গুণ বা যোগ্যতা গুণ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন নাম্বার 2287 নম্বর প্রশ্ন। কি সুন্দর রাতি অবলিক আকাশে উড়ে যায় একপাল হাতি, বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে? তা আপনাদের এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা একটু আগে প্রথম কোশ্চেন যখন করে এসেছেন আশা করছি এই কোশ্চেনের উত্তর আপনারা সঠিক করতে পারবেন। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ, যোগ্যতা, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2288 নম্বর প্রশ্নে। আষাঢ় শ্রাবণ দুই মাস বসন্তকাল, বাক্যটিতে কোন গুণের অভাব? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক, যোগ্যতা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2289 নম্বর প্রশ্ন। তোমার হাত দুটি ইস্পাতের মতো নরম, বাক্যটি কোন গুণের অভাব আছে? তাহলে কোন গুণের অভাব আছে আপনাদের এটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ, যোগ্যতা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2290 নম্বর প্রশ্ন। নিচের বাক্যগুলির কোনটি যোগ্যতা হারিয়েছে? তাহলে চারটে বাক্যের মধ্যে যে বাক্যটি আপনাদের মনে হচ্ছে যোগ্যতা হারিয়েছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, যারা এখানে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ, তাদের সবার উত্তর সঠিক। তার দেহ ইস্পাতের মতো কোমল, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2291 নম্বর প্রশ্নে। শব্দের যোগ্যতার সঙ্গে বা শব্দের যোগ্যতার সঙ্গে কয়টি বিষয় জড়িত? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করবেন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ, ছয়টি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2292 নম্বর প্রশ্ন। আমার হৃদয় মন্দিরে আশার বীজ তপ্ত হইল, তাহলে বাক্যটিতে কোন দোষ আছে? একই কোশ্চেনের অথবা আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো, সরি এটা উপ্ত হলো হবে, তাহলে বাক্যটির কোন দোষের
বা কোন দোষে যোগ্যতা হারিয়েছে সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। 2292 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ উপমার ভুল প্রয়োগ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2293 নম্বর প্রশ্ন, কোনটি ভুল বাক্য? তাহলে চারটে বাক্যের মধ্যে যে বাক্যটি ভুল সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ, সকল মানুষেরাই মরণশীল, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2294 নম্বর প্রশ্নে, সকল আলেকগণ আজ উপস্থিত, সকল আলেমগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট? তা আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ, বাহুল্য দোষে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন নাম্বার 2295 নম্বর প্রশ্ন, কোন বাক্যটির ব্যবহার সঠিক? এই চারটে বাক্যের মধ্যে যে বাক্যের ব্যবহার আপনাদের সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ, সকল মানুষ মরণশীল, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2296 নম্বর প্রশ্ন, কোনটির যথেচ্ছ পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে কোন অপশনটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ, বাগধারার, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2297 নম্বর প্রশ্নে, তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো কি সৃষ্টি করে, অথবা তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের প্রয়োগ বাক্যকে কোন দোষে দুষ্ট করে? আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ বা অপশান সি গুরুচণ্ডালী দোষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন নাম্বার 2298 নম্বর প্রশ্ন, শব্দাহ স্থলে সব পোড়া ব্যবহার করলে কি ঘটে? একই কোশ্চেনের অথবা কোশ্চেন সব পোড়া শব্দটি কি দোষ দেখা যায়? একই কোশ্চেনের অর আছে শব্দাহ স্থলে সব পোড়া ব্যবহার করলে ভাষার কোন দোষ দুষ্ট হয়। তিনটে কোশ্চেনের একই রকম কোশ্চেন, একটু ঘুরিয়ে ফিরিয়ে বলা আছে। আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ, গুরুচণ্ডালী দোষ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে যাচ্ছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2299 নম্বর প্রশ্ন, সব পোড়া মরদাহ প্রকৃতির ব্যবহার কোন দোষে সৃষ্টি করে? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ, গুরুচণ্ডালী দোষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আপনারা এইবার সবাই একে একে আপনারা কে কত মার্ক্স পেলেন আজকে 15টা কোশ্চেনে অবশ্যই আপনাদের প্রাপ্ত মার্ক্স পোস্ট করবেন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে সঠিকভাবে ক্যালকুলেট করে এবং সৎভাবে আমাদেরকে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো মনে কোশ্চেন থেকে থাকে, আপনাদের মনে যা কোশ্চেন এসছে আপনারা কোশ্চেন পোস্ট করুন আর আমরা চেষ্টা করব সেই কোশ্চেনগুলোর সঠিক এবং সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের পরবর্তী এবং আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষযুক্ত? অপশান ক ঘোড়ার গাড়ি, অপশান খ শব্দাহ, অপশান গ মরা পোড়া এবং অপশান ঘ ঘোটকের গাড়ি। আবার আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষযুক্ত? অপশান ক ঘোড়ার গাড়ি, অপশান খ শব্দাহ, অপশান গ মরা পোড়া এবং অপশান ঘ ঘোটকের গাড়ি। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেই উত্তরটা আমাদের কমেন্ট লাইনে পোস্ট করুন। কমেন্ট লাইনে পোস্ট করার সাথে সাথে আপনারা আগামী দিনকে এই কোশ্চেনের যে উত্তরটা সঠিক হবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেসটা আমরা চাইবো, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান।
তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।